জমির দখলে থাকার কারণে পঞ্চায়েতের সমস্ত কর্মসূচি থেকে বঞ্চিত ভারতীয় জনতা পার্টির সদস্যরা। হাওড়া জগৎবল্লভপুরের মাজোগ্রাম পঞ্চায়েতের 3 বিজেপি পঞ্চায়েত সদস্যের অভিযোগ, তাদেরকে না জানিয়ে পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম চলছে। পাশাপাশি তারা আরও অভিযোগ করেছেন, এলাকার মানুষ পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং বর্তমানে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশ মতন ভ্যাকসিন পঞ্চায়েতের পক্ষ থেকে সঠিকভাবে জনগণকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে আপাতত মূলত তৃণমূল কংগ্রেসের প্রধান এবং উপপ্রধান মহামারীর সময়েও রাজনীতি করছে এবং সমস্ত কিছুর প্রতিবাদে মাজু বাজারে বিজেপি ধর্ণা দিয়েছে। ধর্ণা মঞ্চে রাখা হয়েছে স্বামী বিবেকানন্দ এবং ভারত মাতার মূর্তি। আজকে এই কর্মসূচি মূলত হচ্ছে, যেটা হচ্ছে শাসক দলের দুর্নীতি যেটা ভয়ঙ্কর আকার নিয়েছে, সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিলিমিলি খেলছে। কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে সেখানে বলা হয়েছে যে সমস্ত যারা বাজার বসছে, টোটো চালক, বাজার ব্যবসায়ী, দোকানদার, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হোক। সেখানে মাঝু অঞ্চলের প্রধান, তিনি কোনোরকমভাবে সেই বার্তাটা কোনো সদস্যদের সাথে আলোচনা না করে নিজের মন গড়া কিছু মানুষকে দিয়ে তাদের আধার কার্ড এবং তাদের ফোন নাম্বার জোগাড় করে সেই ভ্যাকসিনে দুর্নীতি করতে চাইছে। তার প্রতিবাদে আমরা মাঝু অঞ্চলের 3 জনপ্রতিনিধি, সমীর খরা, শিক্ষারক্ষিত এবং আমি অশোক সিংহ, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে আমরা এই ধর্ণায় বসেছি, যাতে আগামী দিনে সমস্ত দোকানদার যারা ফরেদার আছে তারা সকলে ভ্যাকসিন পায়, বা যারা কোয়াক ডাক্তার আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়, বা যে সমস্ত মারুতির গাড়ি যারা এখানকার, যেহেতু আমাদের এখানে অ্যাম্বুলেন্সের অভাব আছে, এখানে স্থানীয় ডাক্তারখানা নেই, সেই জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে মারুতি বা সুমোর ড্রাইভাররা আছে তাদেরকেও ভ্যাকসিন যাতে পায়, সেই জন্য আমরা এখানে ধর্ণায় বসেছি। মাঝু অঞ্চলের প্রধানের বিরুদ্ধে শাসক দলের যে বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বার বা পঞ্চায়েতের সভাপতি যিনি আছেন, তিনি এই যে ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি চলছে, সমস্ত রাজনৈতিক দলকে এক করে নিয়ে, যেটা আমরা আগে দেখেছি সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে যে বৈঠক করা হয়, সেই বৈঠক এখন আর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে না ডেকে এবং যারা পঞ্চায়েতের বিরোধী দল সদস্য যারা আছে তাদের সাথে আলোচনা না করে এই কার্যকলাপ চলছে। তার জন্যই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্যর পক্ষ থেকে আমরা মাঝু বাজারে স্বামীজি এবং ভারত মাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিয়ে আমরা মাঝু বাজারে ধর্ণায় বসেছি। প্রত্যেকটা যারা ব্যবসায়ী আছে, যারা ফরেদার আছে, যারা টোটো চালক আছে, তাদের আধার কার্ড আমরা সংগ্রহ করছি, যাতে করে সেই সমস্ত মানুষগুলো আগামী দিনে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারে। তার সাথে আমরা এটাও দাবি করছি, মাঝু অঞ্চলের যেন সমস্ত পশ্চিমবাংলার মানুষ, সমস্ত মানুষ যাতে ভ্যাকসিন পায়, তার দাবি আমরা করছি। তার সাথে আর একটা বার্তা আমরা পৌঁছাতে চাইছি, যে ভয়ঙ্কর ঝড় বইতে চলেছে, সেই ঝড়ে দরিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষ বসবাস করছে, তাদের সরকার থেকে যে সমস্ত প্রাইমারি স্কুল আছে সেখানে থাকার ব্যবস্থা করা হোক, তাদের খাবার দাবার দায়িত্ব নেওয়া হোক পঞ্চায়েতের পক্ষ থেকে, তার দাবিটাও আমরা করছি, যাতে করে আগামী দিনে সমস্ত মানুষ সুস্থভাবে পরিবেশে থাকতে পারে, তার জন্য ভারতীয় জনতা আগামী দিনেও লড়বে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।